কিন্তু এবারে আরো রোগমুক্ত ভারত অভিযানে যোগ থেরাপি অ্যান্ড এডুকেশন সেন্টারের উদ্যোগে রামপুর কলেজের মাঠে যোগাসন সচেতন শিবির। হলদিয়া যোগ থেরাপি অ্যান্ড এডুকেশন সেন্টারের উদ্যোগে রবিবার রামপুর কলেজ মাঠে যোগাসন, সূর্য নমস্কার এবং প্রাকৃতিক চিকিৎসা সংক্রান্ত একটি স্বাস্থ্য সচেতন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন প্রায় 600 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন রোগমুক্ত ভারত অভিযানের স্টেট কনভেনার শ্যামলী চক্রবর্তী, স্বামী বিশ্বাসানন্দ মহারাজ, বাজিতপুর সারদামণি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমনা পাহাড়ি, শিক্ষক মধুপ রায়, বিজ্ঞানী অনির্বাণ দাস, প্রাক্তন শিক্ষক রামাকান্ত চক্রবর্তী সহ অন্যান্যরা। সংস্থার সম্পাদক লক্ষণ চন্দ্র সামন্ত জানান, হলদিয়া মহিষাধরের বিভিন্ন জায়গায় রবিবার এই উদ্যোগ নেওয়া হয়েছে। হলদিয়া বারঘাসীপুর ব্রতিসংঘের উদ্যোগের মাঠে হোরখারি এবং চৈতন্যপুর জয়নগর শিক্ষার্থীরা যোগাসন প্রদর্শনের পাশাপাশি প্রাকৃতিক চিকিৎসায় সংক্রান্ত আলোচনায় অংশগ্রহণ করছে। আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে আমরা গত 18ই নভেম্বর থেকে আগামী 15ই আগস্ট পর্যন্ত এই আজাদী কা অমৃত মহোৎসব পালন হচ্ছে। সূর্য নমস্কার এবং যোগের বিভিন্ন রকম কলাকৌশলের মাধ্যমে, প্রাকৃতিক চিকিৎসার তার কিছু বিষয়বস্তু তুলে ধরার মাধ্যমে আমরা ডিজিজ ফ্রি ইন্ডিয়া ক্যাম্প তৈরি করছি। হলদিয়া যোগ থেরাপি অ্যান্ড এডুকেশন সেন্টার হলদিয়ার বিভিন্ন এলাকার ছেলেমেয়েদের নিয়ে আজকের এই ক্যাম্প করেছে। আয়নো এবং সূর্য ফাউন্ডেশন সহযোগিতা করছে। সূর্য ফাউন্ডেশন এবং আয়নো, যারা আয়ুষ মিনিস্ট্রির সহযোগিতায় সারা ভারতবর্ষের প্রায় 300টি স্থানে এই প্রোগ্রাম চালাচ্ছে, তো তাদের অঙ্গ হিসাবে আমরা হলদিয়া যোগ থেরাপি অ্যান্ড এডুকেশন সেন্টার এই প্রোগ্রাম আজকের এখানে আয়োজন করেছি। প্রায় 600 ছেলেমেয়েদের নিয়ে, 600 যোগ অনুরাগী ছাত্রছাত্রী এবং মানুষজনদের নিয়ে আগামী দিনে সকলের সঙ্গে যোগের যাতে বিকাশ ঘটে, প্রাকৃতিক চিকিৎসার যাতে বিকাশ ঘটে সেই প্রয়াস, মানুষ যাতে আরও বেশি করে সুস্থ সফল সতেজ থাকে সেদিকে আমাদের প্রয়াস থাকে, সেই জন্যই আমরা এ ধরনের ক্যাম্প আয়োজন করেছি এবং আগামী দিনেও সকলের সঙ্গে যাতে যোগের বিকাশ ঘটে সেদিকে আমাদের লক্ষ্য রয়েছে। লক্ষণ চন্দ্র সামন্ত, যোগ থেরাপি অ্যান্ড এডুকেশন সেন্টারের সম্পাদক হিসেবে রয়েছে। এটা রোগমুক্ত ভারত অভিযান, এটা আমাদের উদ্দেশ্য। পুরো বিশ্বতে এই অভিযানটা চলছে, আমাদের উদ্দেশ্য একটাই যে যোগ এবং ন্যাচুরোপ্যাথি কি এটা মানুষ বোঝে, নিজের জীবনে ওটাকে নিয়ে আসে আর তাতে মানুষ রোগমুক্ত থাকতে থাকে, সুস্থ থাকতে পারে। আমাদের উদ্দেশ্য এটাই, ন্যাচুরোপ্যাথিকে পুরো ঘরের মধ্যে সবাই জানে, এটা আমরা পুরো বিশ্বতে অভিযানটা চলছে। তো আমাদের উদ্দেশ্য এটাই যে সবাই ন্যাচুরোপ্যাথিকে জানে, যোগকে জানে আর আপনার নিজের জীবনে এনে রোগমুক্ত জীবনভাবে বাঁচতে পারবে, সুস্থভাবে বাঁচতে পারে। কী কী পরিকল্পনা নেওয়া হয়েছে? আমাদের পরিকল্পনা এটাই যে আমরা যেমন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ওয়েস্ট বেঙ্গলে এখন অবধি 50টির উপর ক্যাম্প হচ্ছে আর আমি এখানে স্টেটের কনভিনার হিসেবে কাজ করছি, তো আমাদের ইন্টারন্যাশনাল ন্যাচুরোপ্যাথি অর্গানাইজেশন তরফ থেকে এটা হচ্ছে আর আমি এখানে মহারাষ্ট্র থেকে এখানে এসেছি। তো লক্ষণ সামন্ত যে আমাদের স্টেট ও কনভিনার আছে, তো উনি আজ বিগত 2 বছর ধরে আমাদের সাথে আছে, আমাদের বিভিন্ন প্রজেক্ট চলছে, সেই প্রজেক্টে উনি সাথ দিয়েছেন, সমস্ত প্রজেক্ট সফল হয়েছে আর আমাদের অভিযানের জন্য উনাকে টার্গেট দেওয়া হয়েছিল যে 500 লোককে আনতে হবে, কারণ আমাদের এটাই ছিল যে জন জন ঘর ঘর তক এই অভিযানটা যায়। কিন্তু লক্ষণ সামন্ত এখানে সকাল থেকে আজকে মেদিনীপুরে 5টা অভিযান করেছে, প্রত্যেকটা অভিযান খুবই সুন্দর করেছে, আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা মেদিনীপুরের মধ্যে আলাদা আলাদা জায়গায় নিয়ে গেছিলো আমাকে। তো সকাল 7টা থেকে এই অভিযান চালু হয়, এখন অবধি কন্টিনিউ চলছে, তো আমার মনে হয় এখন অবধি 2000-এর উপরে লোক হয়ে গেছে। তো এটা সত্যি মানে মেদিনীপুরের জন্য আমি বলবো, মেদিনীপুরের লোক যোগাটাকে খুব সুন্দর বোঝে, তো ন্যাচুরোপ্যাথিটাকে আর একটু বুঝতে হবে, তাহলে আমার মনে হয় মেদিনীপুর খুব সুন্দর এগিয়ে যাবে আর আগামী দিনেও আমরা এদেরকে আরও সুন্দর সুন্দর প্রজেক্ট দিব। আমাদের আরেকটা অভিযান চলছে, কন বানেগা স্বাস্থ্য রক্ষক, যেটা বাচ্চাদের জন্য, বিদ্যার্থীর জন্য,
তো সেটা বাচ্চারা যদি দেয় তাহলে বাচ্চারা বুঝবে যে যোগা এমন ন্যাচুরোপ্যাথি কী। শুধু আসনটাই করলে হয় না, আমাদের উদ্দেশ্য হচ্ছে থিওরিটাকে জানো, পড়াশোনা করো, বুক পড়ো, তো এটাই আমাদের উদ্দেশ্য। আমার নাম শ্যামলী চক্রবর্তী, আমি মহারাষ্ট্র থেকে বলছি, আমি এই অভিযানের পশ্চিমবাংলার স্টেট কনভিনার। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ল্ড, হলমার্ক সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের ঠিক বিপরীতে।